দর্শকদের সবাইকে জানাচ্ছি শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা, শারদ অভিনন্দন জি বাংলার এন্টায়ার ইউনিটের তরফ থেকে। আজকে যিনি গেস্ট তাকে একবার দেখুন। নমস্কার। নমস্কার। নতুন বৌমা যখন নতুন বৌমার হাতের কি রান্না শিখবো আজকে আমরা? ক্ষীরের নাড়ু। ক্ষীরের নাড়ু বানাতে পারো সত্যি সত্যি? হ্যাঁ। তো দেখি কি কি লাগছে ক্ষীরের নাড়ু বানাতে, চলো কিচেনে যাওয়া যাক। ক্ষীরের নাড়ু বানাতে খোয়া ক্ষীর তো অফকোর্স লাগছেই, দেখতে পাচ্ছি রয়েছে নারকেল কোড়া, চিনি, আবার একটু নারকেল গার্নিশ করার জন্য রাখা রয়েছে, এটা বোধহয় কাজু ডাস্ট। হ্যাঁ, মানে একটু শুকনো ভাবে গুঁড়িয়ে নাও, মিক্সিতে গুঁড়িয়ে নিলে হয়ে যাবে। তারপর হচ্ছে কিশমিশ, ঘি, এইটা কি? কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক, তো এই দিয়ে হয়ে যাবে। এটা বোধহয় গ্যাস জ্বালাতে হবে না এমনি এমনি? হ্যাঁ গো, গ্যাস জ্বালাতে হবে। হবে, মানে পাক খাওয়াতে হবে। পাক খাওয়াতে হবে, তার মানে তোমার মিক্সিং বোল লাগছে না, কড়াইতেই এক এক করে অ্যাড করবে, তাই তো? তাহলে আমি এটা সরিয়ে রাখি। তোমাকে একটা কড়াই দিলাম, গ্যাসটা অন করে দিচ্ছি। রিয়াঙ্কা নাম না? রিয়াঙ্কার ডাকনাম কি? রিঙ্কি। রিঙ্কি, তো রিঙ্কি আমি একটা কথা বলি, তুমি রিঙ্কি আমি পিঙ্কি, যাই হোক। আমার একটা কথা বলে, এই যেটা মেশাবে যখন, খুন্তিটা না সরিয়ে একটুখানি এখানে রেখে দেবে কোনো কিছু মেশাবার সময়, আবার তোমার যখন দরকার লাগবে নিয়ে নেবে। চলে এসো, প্রথমে নারকেল দেওয়া হবে। নারকেলটা ঘিয়ের মধ্যে নারকেলটা হাফ মতন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হাফ মালা মতো, এটা একটু হালকা ভাজা ভাজা হবে। আর একটু ঘি দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, দাও না, ওর মধ্যে মিশে যাবে কিছু, অত কিন্তু কিন্তু করো না। আর সব থেকে হচ্ছে মায়ের, মানে বলে মায়ের ভোগের জন্য যদি বানানো হয় কিছু, বা বিজয়া দশমীর দিন ওই মন নিয়ে যখন বানানো হয় কিছু, তখন সেটা এমনিই ভালো হয়। আর তুমি বানাচ্ছো যখন ভালো হবেই। থ্যাংক ইউ। এবার এটা একটু ভাজা ভাজা হবে, মানে নারকেল নাড়ুর সঙ্গে ক্ষীর মেশানো আর কি। হ্যাঁ আচ্ছা, সাবধানে দেখো, আজকের দিনে আমার ছ্যাঁকা টাকা খেও না। তোমার বরের নাম কি গো? অভিজিৎ দে। পুজো খুব ভালো কেটেছে আশা করি? হ্যাঁ ভীষণ। ঠাকুর ঠাকুর দেখেছেন? হ্যাঁ। কোথায়? তুমি তো বেলুড়ে বাড়ি, তো কলকাতার ঠাকুর দেখা হয়? দেখি, ওটা একটু মানে ফ্যামিলির সঙ্গে যেদিনকে যাই, মানে যেহেতু আমার বাবা পুলিশে চাকরি করেন, বুঝেছো? পুলিশ শ্বশুর? এবার শ্বশুরকে নিয়ে কিন্তু জামাইরা খুব ওই দুর্গাপূজার সময় খুব মজা করে, বলে শ্বশুর না অসুর, শ্বশুর না অসুর, আগে থেকেই অসুর ভাবেন, মানে আমার বাবাকে ভাবে। সরি, বলেছে কোনোদিন? আজকে বলে ফেলে চুপি চুপি, কিচ্ছু হবে না। চিনিটা দেওয়া হচ্ছে তো? হ্যাঁ, যাতে পাকটা ভালো হয়। আর একটু চিনি লাগবে। আর কি কি দিতে হবে এর মধ্যে? এবার কিশমিশটা দিয়ে দিচ্ছি। গল্প করতে করতে আমরা রান্না করে ফেলছি না, একটা নাড়ু বানিয়ে ফেলছি। নতুন বউ দেখে মনে হচ্ছে না, মনে হচ্ছে এক্সপার্ট। এবার যেটা করতে হবে, নাড়ুতে পাক দিতে হবে, তুমি আমি দুজনে হাত লাগাই, তো হাতে একটু এটা না সুধীপতি, তুমি একটু হেল্প করে দাও জানো তো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন বলো, ফার্স্ট টাইম তো। এর উপর কিশমিশ দিতে হবে একটা করে, তাই? দাঁড়াও এটা একটু এটা নিচে দিই। এটা কি করছো? এটা একটু নারকেল দিয়ে একটু গাটা বেড বানিয়ে রাখা হচ্ছে। আচ্ছা, নাড়ুগুলো খুব চটপট পাকাতে হবে, কেননা ঠান্ডা হয়ে গেলে নাড়ু আর পাকানো ডিফিকাল্ট হয়ে যায়। এর মধ্যে তেল একটু করি। হুম হুম, হাতে একটু জল দিয়ে নিতে হবে না মাঝে মাঝে, ভালো গন্ধ বেরিয়েছে, মনে হয় ভালোই হবে। চাইলে যদি কেউ চান, এর মধ্যে অনেকে আবার দেখি সুজিও দেয়, যদি চান দিতে পারে। হ্যাঁ একটু একটু মানে হালকা খুব ভালো হয়। আর কিছু করার নেই, এবার যেটা করতে হবে, নাড়ুগুলো পাকিয়ে ওপর থেকে কিশমিশ দিয়ে একটু নারকেল কোড়া ছড়িয়ে সার্ভ করে দিচ্ছি। আপনারা বরং দেখে নিন এই রেসিপিটা আরো একবার। ক্ষীরের নাড়ু বানানোর জন্য কড়াইয়ে ঘি গরম করে নারকেল কোড়া দিয়ে ওর মধ্যে একে একে চিনি, গ্রেটেড খোয়া ক্ষীর, কিশমিশ, কাজু বাদামের গুঁড়ো,
আর কন্ডেন্সড মিল্ক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পাক দিয়ে অল্প ঠান্ডা করে নাড়ু আকারে গড়ে নারকেল কোরা কিশমিশ দিয়ে সাজিয়ে বিজয়ার দিন সার্ভ করে তাক লাগিয়ে দিন সকলকে।